হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 8:30। তো 8:30 বাজে, সুজি মামা কোথায় উঠে গেছে ওপর মাথার উপরে। তো এখন থেকে আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের সকলকে জানাই তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে অনেক স্বাগত। নতুন একটা ভিডিওতে অনেক পরিমাণে ওয়েলকাম। তো এই যে দেখো, আজকে দ্বিতীয় দিন, মায়ের বাড়ি দ্বিতীয় দিন। এই যে মা রান্না করছে কাঠের জালে, গ্যাসটা ফুরিয়ে গেছে তো কাঠের জালে রান্না করছে ছাদে। আর একটু রোদ্দুর উঠে গেছে, ঠিক সেরকম গরম নেই, সেই জন্য ছাদেই রান্না হচ্ছে। আর তানিয়া এখনও ঘুমাচ্ছে, আর ভাই সবে উঠলো। আর দেখো লাউ গাছ হয়েছে, কিন্তু লাউ হয়নি এখনও। তো ভাই এখন সবে ঘুম থেকে উঠলো, আর ভাই যাবে ডিউটি, তো বেরাবে দুপুরবেলা। তো আজকে যাবে হচ্ছে অনেক দূরে, দার্জিলিংয়ে। আর 3-4 দিন লাগবে। তো গাড়ি নিয়ে এখন দার্জিলিংয়ে যাবে আজকে। আর আজকে আমরা বাড়িতে চলে যাব, দুপুরবেলা বাড়ি চলে যাব। আবার আসবো হচ্ছে হুলির দিনকেই, না হলে একেবারে বিয়ে বাড়ির দিনকেই আসবো। দেখি কি হয়, তোমাদের দাদা হয় কী বলে, তো সেই হিসাবেই আর কি। হ্যাঁ, সোমবার দেখি কি হয়। তো এখানে মায়ের রান্না হচ্ছে। আর এই যে দেখো, তোমাদের মা মনসা ছাদে উঠে পাচ্ছি, মানে ছাদে উঠে পড়েছে আর কি। তো নিচে একটু জায়গা নেই, আর উঠান তো নেই, তো সেই জন্য মা মনসাকে একদম ছাদে ছাদে সুন্দর করে রেখে দিয়েছে। আর এখানে সেদিকে পুঁই শাক এখনও আছে, পুঁই শাক না পুঁই মেটে দিয়েছে, পুঁই শাক, লাউ শাক নিয়ে গিয়ে এই যে রান্না হচ্ছে এখনো, এখন না পরে। লাউ শাকগুলো একদম সবুজ সবুজ, কত সুন্দর লাগছে দেখো। এরকম উঁচু করে দিয়েছে, কিন্তু একদিকে ভালো, নিচে নোংরা হবে না, তাই না? ছাদের মধ্যে চাষ করেছে, ঠিক আছে। গুড মর্নিং বল, গুড মর্নিং বল। গুড মর্নিং। তো এই যে সবে ঘুম থেকে উঠলো, ও যাবে ডিউটি দুপুরবেলা বেরাবে। আজকে যাবে দার্জিলিং। কদিন পর আসবে? 4 দিন। কালিম্পং? ও মা, অনেক দূর তো। কদিন লাগবে যাওয়া আসা? 4 দিন, 4-5 দিন। তো চলো, আবার আসছি কিছুক্ষণ পর। মানুষ সয়েলস কাছে আছে, তোর সঙ্গে যাবো কেন? দুটো ব্যাগ নিয়েছি, একটা নেবে কেন? টাটা। তো আমার ভাই যাচ্ছে এখন কালিম্পং। তার বাড়ি চলে যাবো কিন্তু 2টোর সময়, দুপুরবেলা। মনিকা ছেলেটাকে দেখে আসি, কালকে দিয়ে যাওয়া হয়। লাউ গাছটা কি সুন্দর লাগছে ওতে, দেখ। বলে আমাদের লাউ গাছ হয়েছে, ছাদে গাছ দেখে নাও। কি হলো? খেতে বসেছি, তানিয়ার ভাত মাখিয়ে দিয়েছি, আর আমি এই যে খেয়ে নিচ্ছি। বাড়ি যাবো সেই জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। থাকি না ঘরে গিয়ে ব্লগটা করতে হবে, নাহলে আমি শেষ করতে পারবো না। বলছি আমি দিদার বাড়ি যাবো। না, এই দিদি আমার ফুল বন চম্পা পারুল। ভাত চটকে মাখিয়ে 1 পিস চিকেন আর ডাল দিয়ে ভাত একদম চটকে মাখে, কি অবস্থা। তানিয়া ভাত খেয়ে নিয়ে আর ওর দিদুন ফুল তুলতে গেছে, তো সেই জন্য তানিয়া ছুটতে গেছে ভিডিও করতে। তো কি বলো তো, আমাদের মানে গ্রামের পরিবেশটা এতই সুন্দর, তোমাদের যতই দেখাই তাও মন ভরে না। তো এত ভালো লাগে চারিদিকটা, গ্রামটা ঘুরে দেখালে এত ভালো লাগবে, তোমরাও বলবে যে সত্যি গ্রামটা এত সুন্দর। চারিদিকে গাছপালা, ফলের গাছ, ফুলের গাছ, পুকুর, চারিদিকে বেশ ভালো। তো এই দেখো মা ফুল তুলে নিয়ে আসছে আর তানিয়া ভিডিও করছে। তো তানিয়া ভিডিও করছে দেখে মা আবার ফুলের ঝুড়িটা মাথায় তুলে নিয়েছে। আঁশফল গাছে কত বউল এসছে দেখো। আর এটা হচ্ছে আম গাছ, আম গাছে কত আম হয়েছে দেখেছো। তো সকালে তো ভাত খেয়েইছিলাম, সকালে নয় 12টার সময় মায়েদের ঘরে ভাত খেয়েছি, তো এখন খেলাম সুপর্ণাদের ঘরে। তো বাড়ি চলে যাব, তো সেই জন্য বললো বাড়ি চলে যাবি, তো একসঙ্গে সবাই মিলে খাবো চলে আয়। তো এই জন্যে যে বড়মার বাড়ি ভাত খেলাম ফের কালকের মতো। তো এই দেখো এই গাছগুলো কি সুন্দর, গাছপালা না হলে প্রকৃতি একদম শূন্য। গাছপালা যেহেতু এত গাছপালা তো বেশ ভালো লাগছে। আর এই যে ফুল গাছটা দেখাই, দাঁড়াও নয়ন দাঁড়া। আঁশফল গাছে বকুল এসছে দেখো, আর আম গাছ ভর্তি পুরো একদম। মানে এই গাছটা যত বছরই মানে দেখছি হয়েছে তত বছরই আম ভালোই হয়। এই দেখো গাছ ভর্তি পুরো বকুল এসছে। তো এই দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যা দেখাচ্ছি, কারণ বিয়ের আগে থেকেই ছোটো থেকেই আমি সন্ধ্যা দেখাই, আমি ঠাকুরকে পুজো দিতাম, তো মাকে আর পুজো দিতে দিতাম না। তো সেই জন্য এসছি যখন তো আমি সন্ধ্যা দেখাবো। তো এই দেখো মায়ের ঠাকুর দেখো কত সুন্দর। তো যখন ছাদের ওপরে ঘর আরও ঘর হবে তো তখন ঠাকুর ঘর আলাদা করে করা হবে। তো এখন মায়ের ঘরে এরকম তাক আছে, তো এটা শোকেশ মতো ছিল, তো এইটা ঠাকুর ঘরের মতনই করা হয়েছে। তো দুটো তাকে মিলে ঠাকুর থাকে আর কি। আর এই যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ, তো মা বেড়াতে গিয়েছিল গঙ্গা যমুনা নদী, তো অনেক দূরে আর কি, আমি অত শত জানি না। তো সেখান থেকে বয়ে বয়ে নিয়ে এসেছিল, অনেকটা ভারী ঠাকুর। তো নদীতে সব মানসিক থাকে না, সব কোন নদীতে যে ঠাকুর ফেলে অনেক ঠাকুর দিতে হয়, শিব ঠাকুর বলো, কৃষ্ণ বলো, নানান রকম যে যেটা মানত করে আর কি। আর কি বেশ, হ্যাঁ আমার মা এনেছিল আর আমার মামি এনেছিল, মানে যারা যারা গিয়েছিল যা হোক না যা হোক নিয়ে এসেছিল। তো আমার মা এই শিব ঠাকুরটা নিয়ে এসেছিলো। এই দেখো আমার ভাইয়ের ঘরে নতুন জানলাগুলো লাগানো হয়ে গেছে, তো আগে বস্তা দিয়ে ঢাকা ছিল, তো ঠান্ডা মানে ঠান্ডার সময় আর কি। তো এবারে গিয়ে দেখছি যে দরজাগুলো লাগানো হয়ে গেছে, আর বিছানার চাদরটা মা চেঞ্জ করবে, সেই জন্য বিছানার চাদরটা তুলে দিয়েছে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। আর তো এবার যাব ছাদে, তো ছাদে হচ্ছে ঠাকুর আছে, মা মনসা তুলসী মা আছে, তো ছাদে যাব। তো এই যে দেখো, তো এখানে লাউ গাছগুলো আছে, আর লাউ গাছের পাশেই ঠাকুরটা রেখেছো, তো দিনের বেলা বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এই দেখো কত সুন্দর লাগছে দেখে, যেন মনটা ভালো হয়ে যায়। তো এক হাতে ফোন আর এক হাতে মোমবাতি আর ধূপ, তো সেই জন্য থালাটা তোলা হয়নি। তো আগে আমি ঠাকুরকে সন্ধে দেখিয়ে প্রদীপটা বসিয়ে দেবো, মানে মোমবাতিটা, তারপরে থালাটা তুলে দেব। তো এই যে এক হাতে ফোন যেহেতু, তাই জন্য মোমবাতিটা বসিয়ে দিলাম, ধূপটাও ওখানে লাগিয়ে দিলাম, তারপরে বাসনটা তুলে দিচ্ছি। এই গ্রামে আমি জন্ম নিয়ে সত্যি আমি খুবই গর্বিত। তো আমার কাছে এই গ্রামটা এতই প্রিয়, এই গ্রামে যেহেতু আমি জন্ম নিয়েছি, তো এই কথাটা বলছি আমার একটু কান্না কান্না লাগছে। কি বলো তো, এই গ্রামে আমি জন্ম নিয়েছি, বিয়ে হয়ে গেলে কি হবে, এই গ্রামকে আমি ততটাই ভালোবাসি যতটা আগে ভালোবাসতাম। তো মনে হয় যখন আমার মৃত্যু হবে বা মরণ আসবে, তখন যেন আমি এই গ্রামে গিয়েই মরি, আমার মায়ের কোলে। তো চলো বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, আমার গ্রামটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আরেকটা কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।